বর্ষার পরে খেজুরির সমুদ্র তীরে ছোট ছোট ছেলেরা মেতে উঠেছে ফুটবল খেলায়। অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ। খেজুরি 2 নম্বর ব্লকের পাঁচুড়িয়া গ্রাম থেকে আমি লাইভ দেখাচ্ছি সুদর্শন সেন, খেজুরি বার্তা পেজটির পক্ষে। চলে থই থই, আজ শ্রাবণের শেষ দিন, 35শ শ্রাবণ, প্রায় আষাঢ় মাস গোটাটা এবং শ্রাবণ মাসও গোটাটা বৃষ্টি ছিল না বললেই চলে। শ্রাবণের শেষের দিকে কয়েকদিনে খেজুরিতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। বর্ষা দিনে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে খেজুরির প্রায় সর্বত্রই, কম বেশি ফুটবল খেলার আনন্দে মেতে উঠেছে ছোট ছোট শিশুরা সমুদ্র সৈকত চত্বরে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানকার, সবুজের সমারোহ চারিদিকে, দূরে সার সার নৌকো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, টংপালা যা মৎস্যজীবীদের বর্ষাকালীন অস্থায়ী আবাসস্থল সেটাও দেখা যাচ্ছে। বর্ষার আনন্দে মেতে উঠেছে খেজুরিবাসী, ছোট ছোট শিশুদের দেখা যাচ্ছে সমুদ্র সৈকত তীরে ফুটবল খেলতে। বর্ষার সময় এ দৃশ্য প্রায়ই দেখা যায়। একটু দূরেই নৌকো তৈরি কাজ চলছে সারাই।